সেপ্টেম্বর মাস পর্যন্ত আগের এক বছরে ব্রিটেনের মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে এক দশমিক সাত শতাংশ দু সালের এপ্রিল মাসের পর মূল্যস্ফীতির এই হার সর্বনিম্ন পর্যায়ে আছে অর্থনীতিবিদেরা মূল্যস্ফীতির হার কমে আসবে বলে আশা করেছিলেন কিন্তু এতটা কমবে বলে আশা করেননি এয়ারলাইনের টিকিটের মূল্য কমে যাওয়া এবং পেট্রোলের দাম মূল্যস্ফীতির এই হার কমার পেছনে বড় অবদান রেখেছে বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে দু সালের অক্টোবর মাসে ব্রিটেনের মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়ে এগারো দশমিক এক শতাংশে গিয়ে ঠেকেছিল আর গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই হার কমে গিয়ে দাঁড়ায় এক দশমিক সাত শতাংশে যা আগের মাস অর্থাৎ অগাস্টের চেয়েও কম ছিল ব্যাংক অফ ইংল্যান্ড ব্রিটেনের সার্ভিস সেক্টর অর্থাৎ সেবাখাতের মূল্যস্ফীতির দিকে সতর্ক দৃষ্টি রাখে হোটেল রেস্টুরেন্ট বারের মতো সেবা খাতে এই মুহূর্তে মূল্যস্ফীতির হার চার দশমিক নয় শতাংশ এই হার কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদের হার কমানোর জন্য যথেষ্ট আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুদের হার নিয়ে নতুন সিদ্ধান্ত জানাবে ব্যাংক অফ ইংল্যান্ড কয়েক বছর আগের তুলনায় ব্রিটেনে বর্তমানে জীবনযাপনের খরচ অনেক বেশি মহামারীর পর খাদ্য দাম বেড়েছে ত্রিশ শতাংশ Liverpool's স্যার Andrews কমিউনিটি সেন্টারে আসা দরিদ্র লোকেরা সাড়ে তিন পাউন্ড দিয়ে পঁচিশ পাউন্ডের প্রয়োজনীয় বাজার সদাই করে নিয়ে যান। এই নগরীতে খাদ্য সহায়তার প্রয়োজনীয়তা দিনে দিনে বাড়ছে। ক্যারল এই চ্যারিটি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এবং এখান থেকে কেনাকাটাও করেন। তার স্বামী ডায়াবেটিক রোগী। We from the supermarket.

সেপ্টেম্বরের মূল্যস্ফীতির হারের উপর ভিত্তি করে অধিকাংশ বেনিফিট বৃদ্ধি পাবে এক দশমিক সাত শতাংশ তবে ট্রিপল লক পদ্ধতির কারণে পেনশন বৃদ্ধি পাবে চার দশমিক এক শতাংশ মারিয়ার মতো দরিদ্র পরিবারগুলোর জন্য জীবনযাপন তারপরও খুব একটা সহজ হবে না I want to see those costs coming down because I want to have uh, people able to work to get on in their work which is good for them it's good for companies too but that does require fundamental reform of the current system of employment support সরকারের ট্রেজারি বিভাগ জানিয়েছে মূল্যস্ফীতির হার কমে যাওয়ার সর্বশেষ এই ঘটনা দেশের কোটি কোটি মানুষ স্বাগত জানাবে চলতি বছরে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদের হার আরও দুই দফা কমানো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা তখন জীবনযাপনের ব্যয় নিয়ে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে